মাইক্রোসফট এক্সেলে এখন আমাদের টপিক হলো সাব টোটাল। সাব টোটাল কখন করব? টেবিলে যখন হিউজ রেকর্ড থাকবে, রিলেটেড ডেটাগুলোর রো গুলোকে নিয়ে যদি আমাকে সাব টোটাল করতে হয়, দেন আমরা সাব টোটাল অপশান থেকে সাব টোটাল এবং টোটালটাকে করব। কিভাবে? এক্সেল আমরা ওপেন করে একটা টেবিল বানিয়ে রেখেছি স্যালারি ক্যালকুলেশনের উপর। অ্যাড্রেস দেওয়া রয়েছে ডিপার্টমেন্ট ওয়াইজ, বেসিক ডিএ টিএ এইচআর পিএফ গ্রস নেট ক্যালকুলেট করা রয়েছে। আমি এই টেবিলে ডিপার্টমেন্ট ওয়াইজ সাব টোটাল করতে চাই। আমরা তো সাব টোটালের পারপাসটা জানলাম যে রো গুলোর ক্যালকুলেট হবে রিলেটেড ডেটা, রিলেটেড ডেটা গুলোর রো গুলোর ভ্যালু গুলো ক্যালকুলেট করার জন্য সাব টোটাল করব। তাহলে আমি এখন এখানে কি করতে চাইছি? ডিপার্টমেন্ট ওয়াইজ আমি সাব টোটাল করতে চাইছি। তাহলে রিলেটেড ডেটা গুলোর রো গুলো আমাদের সাম হবে, ঠিক আছে? তাহলে এখানে যে টেবিলটা দেওয়া রয়েছে সেই টেবিলের যে কোনো একটা সেলে ক্লিক করে অথবা টেবিলটাকে সিলেক্ট করে আমরা ডেটা ট্যাবে যাব। ডেটা ট্যাবে যাবার পর আমরা একদম আউটলাইন গ্রুপের মধ্যে লাস্ট অপশনটা হচ্ছে সাব টোটাল, সাব টোটালে ক্লিক করব। করলে পরে ছোট করে যে ডায়ালগ বক্সটা আসছে সেটা হচ্ছে সাব টোটালের ডায়ালগ বক্স। এখানে প্রথম যে বক্সটা রয়েছে সেটা হচ্ছে কোন ফিল্ডের ওপর আমি সাব টোটালটা করতে চাইছি সিলেক্ট করতে হবে। আমি আমার এখানে ফিল্ড গুলো আছে নেম, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, বেসিক, ডিএ, টিএ, এইচআরএ, এই সমস্ত ফিল্ড গুলো রয়েছে। আমি চাইছি ডিপার্টমেন্ট ওয়াইজ সাব টোটাল হোক, তার জন্য ডিপার্টমেন্ট ফিল্ড বা ডিপার্টমেন্ট কলামটাকে সিলেক্ট করলাম। নেক্সট বক্সটা হচ্ছে ফাংশনের বক্স, কি করতে চাই? আমরা সাম করতে চাইছি, এছাড়া আরো ফাংশন রয়েছে কাউন্ট, এভারেজ, ম্যাক্স, মিন, মিনিমাম করার জন্য, প্রোডাক্ট নেবার জন্য। তো যখন যেই ফাংশনটা প্রয়োজন হবে সেই ফাংশনটা তখন সিলেক্ট করতে হয়। আমরা এখন সামেশন করতে চাইছি, তাই সাম ফাংশনটাকে ইউজ করলাম, নিলাম, সিলেক্ট করলাম। অ্যাড সাব টোটাল টু, কোন কলামটার সাব টোটাল করতে চাই, কোন কলামটার ভ্যালু গুলোকে নিয়ে আমি টোটাল করতে চাই। তো আমি এখানে চাইছি ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রসটাকে বের করতে, গ্রসের সাব টোটাল করতে, গ্রস অ্যান্ড নেট দুটোই চাইলাম, গ্রস অ্যান্ড নেট চাইলাম, ঠিক আছে? বাদ বাকি গুলো সব অফ থাকলো। আমি তাহলে সাব টোটাল টু দুটো কলামকে নিলাম, গ্রস আর নেট। ওকে, এইবার আমরা ওকে বাটনটায় প্রেস করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট ওয়াইজ এই অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের গ্রস এত টাকা দাঁড়িয়েছে। অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে একজনই আছে এই টেবিলে, মার্কেটিং ডিপার্টমেন্টে দুজন আছে। মার্কেটিং ডিপার্টমেন্টে টোটাল গ্রস স্যালারি দেওয়া হয় 27,000 টাকা, নেট স্যালারি দেওয়া হচ্ছে এত টাকা। এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ, সেলস ডিপার্টমেন্টে কত টাকা গ্রস এবং নেট, টেকনিক্যাল ডিপার্টমেন্টের কত টাকা গ্রস এবং নেট সেটা বেরিয়েছে, এবং গ্র্যান্ড টোটাল কত গ্রস আর নেটের সেটাও আমাদের সাব টোটাল করে দেখিয়েছে। আমাদের বাঁদিকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তিনটে নাম্বারিং আমরা দেখতে পাচ্ছি। আপাতত আমরা 3 নম্বরে রয়েছি। 2 নম্বরে ক্লিক করলে পরে আরো সাব হিসাবে দেখাবে, যেরকম আমরা চাইছিলাম ডিপার্টমেন্ট ওয়াইজ সাব টোটাল করে দেখাক, সেরকম ভাবেই দেখাচ্ছে। অ্যাকাউন্ট, মার্কেটিং, সেলস, টেকনিক্যাল এর সাব টোটাল দেখাচ্ছে, এবং লাস্টে গ্র্যান্ড টোটাল দেখাচ্ছে কত টাকা স্যালারি বা গ্রস দেওয়া হয় ডিপার্টমেন্ট ওয়াইজ। এবং 1 নম্বরে ক্লিক করলে আরো সাব হয়ে যাবে, শুধু গ্র্যান্ড টোটাল দেখাচ্ছে। 3 নম্বরে ক্লিক করলে আমি আবার সব ডিটেলস দেখতে পারবো। তাহলে আমাদের রিলেটেড ডেটা গুলোর রো গুলোকে নিয়ে সাব টোটাল করার জন্য সাব টোটাল অপশনে আমরা যাব। তার জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, ঠিক আছে? এই সাব টোটালটা দেখে নিলাম, বুঝে নিলাম। যদি আমি সাব টোটালটা দেখা হয়ে যায় তাহলে আমি আবার সাব টোটালে গিয়ে রিমুভ অল করে দিলে পরে আমি আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবো, টেবিলে ফিরে আসলাম। এবার যদি আমি অন্য কোনো কলাম ওয়াইজ সাব টোটাল করতে চাই তাহলে আবার সেই প্রথম থেকে করতে হবে ওই একই ভাবে যেরকম ভাবে দেখালাম, ঠিক আছে? তাহলে সাব টোটালের এক্সাম্পলটা বোঝা গেল। যদি বুঝে থাকো তাহলে এই ভিডিওটাও লাইক করো আগের মতন, এবং শেয়ার করো, এবং আমাদের ই শেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে?